আপনারা ভালো আছেন, ভালো থাকেন? চলেন আজকে দেখা যাক যে ড্রাগন কাটিং কিভাবে লাগায় আর মাঝখান থেকে ড্রাগন কাটিং কিভাবে চেনা যায়, কোনটা মাথা কোনটা গোড়া। এটা দেখছেন, এটা কাটা, কাটার ঢেউ থাকবে নিচের দিকে, কাটা থাকবে উপরের দিকে। তার মানে এটা এভাবে, এটা মাথা আর এটা গোড়া। আর গোড়াটা যখন রোপণ করবেন তখন একটু কেটে নেবেন। একটু কেটে নিয়ে এই সাদা অংশটা বের করে নেবেন, যাতে এখান থেকে শিকড় বেরোতে পারে খুব সহজে। আপনি যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারেন, রোদে হোক, ছাওয়ায় হোক, যেখানে হোক, আপনি যেখানে রোপণ করবেন ওখানেই রোপণ করে দেন সাথে সাথে, তাতেই আপনার গাছ হয়ে যাবে, গাছ মরার সম্ভাবনা কম থাকবে না। গাছ মনে রাখবেন সবসময় গাছ পানিতে মরে, শুকনায় মরে না, অতএব পানির পরিমাণটা একটু কম দেবেন, একবারে রোদে লাগাই দেবেন। ওই যে দেখেন আমি রোদে লাগাই রাখছি, সরাসরি রোদে লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। সব সময় কাটার দিকে উপরের দিকে থাকবে, মাটিতে দিবেন কম্পোস্ট আর মাটি, বাস এটুকুই। আপাতত আর কিছু লাগবে না, কোনো রাসায়নিক সার না, জৈব সার দিলে দিন, কম্পোস্ট আর মাটি দিয়ে লাগিয়ে দেন নিরিবিলি। তারপর গাছ বড় হলে তখন পরিচর্যা করিয়েন আর একটু ভালোভাবে রাসায়নিক সার দিয়েন। এগুলা এভাবেই রোপণ করা যায়, যে কোনো জায়গায় যে কোনো সময় রোপণ করলেই পারেন। ঠিক আমি যেভাবে রোপণ করছি ঠিক সেভাবেই রোপণ করে দেন, তাইলেই হবে। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। শহীদ রূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন। ধন্যবাদ।